দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ মণ্ডলের সমর্থনে রোড শো করলেন সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব গতকাল ময়স্তলা চট্টা কালিকাপুর মাঝের পোল সংলগ্ন মাঠে হেলিকপ্টারে নামেন দেব সেখান থেকেই হুটখোলা গাড়িতে করে বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল প্রার্থীকে নিয়ে রোড শো করেন তিনি ব্যানার্জি হাট রায়পাড়া থেকে রোড শো করে মহিষাগর পর্যন্ত যাওয়ার কথা ছিল দেবের কিন্তু মাঝপথেই গাড়ি থেকে নেমে চলে যান অভিনেতা এ বিষয়ে দেবের কাছে জানতে চাওয়া হলে দেবের তরফ থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি প্রায় ছ কিলোমিটার রাস্তায় অভিনেতা দেবকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন